আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা থিম কাস্টমাইজেশন দেখবো, যে হচ্ছে আমাদের যখন আমরা পোর্টফোলিওটা সাবমিট করবো কোনো ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি সেই পোর্টফোলিও থেকে যদি কোনো টেমপ্লেট বা কোনো ডেমো পছন্দ করে, সেটা আমরা কিভাবে ক্লায়েন্টকে করে দিব, সেটার জন্য হচ্ছে আমাদের ওই ডেমোটা আমাদের ওয়েবসাইট আগে ইম্পোর্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিমে যেয়ে হচ্ছে অ্যাস্ট্রাটা ইনস্টল করব, অ্যাড নিউ। এখানে আমরা ফ্রিতে পেয়ে যাবো অ্যাস্ট্রা থিমটা, অ্যাস্ট্রা লিখে সার্চ করলে এ হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রাটাকে আমরা ইনস্টল করব, অ্যাস্ট্রাটাকে ইনস্টল করার পরে জাস্ট অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেট ডান। এরপর হচ্ছে আমাদের কাজটা হচ্ছে প্লাগইনে যাওয়া, প্লাগইনে যেয়ে আমাদের অ্যাস্ট্রার জন্য আমাদের বিল্ডার কি দেওয়া আছে, এলিমেন্টর। সো এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করতে হবে। আপলোড প্লাগ ইন, চুজ ফাইল, আমার এখানে হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো নেওয়া আছে। কই আছে এলিমেন্টর? লেটেস্ট হচ্ছে এলিমেন্টর আর হচ্ছে এলিমেন্টর প্রো। আরেকটা ট্যাবে সেম ভাবে এলিমেন্টের প্রোটাকেও ইনস্টল দিয়ে দিই। সবসময় পাশাপাশি দুইটা দুইটা ট্যাবে কাজ করবেন, তাহলে হচ্ছে একসাথে মাল্টিপল কাজ করতে পারবেন। অ্যাড প্লাগইন, আপলোড, চুজ ফাইল, এলিমেন্টের প্রো ইনস্টল, এখানে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। এটা অ্যাক্টিভেট হতে হতে এটা ইনস্টল হয়ে যাবে। যখন হচ্ছে আমার এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটাকে ইনস্টল হয়ে যাবে, তখন হচ্ছে অ্যাস্ট্রা ফ্রির জন্য অ্যাস্ট্রা স্টারের টেমপ্লেট এটা ইউজ করতে পারেন। আর প্রিমিয়াম অ্যাস্ট্রাতে হচ্ছে দুই টাইপের টেমপ্লেট থাকে, একটা প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি। এখন যদি আমাদের পেইড টেমপ্লেটটা নিতে হয়, তাহলে অবশ্যই অ্যাস্ট্রার এক্সেস কিনতে হবে। এখন আমাদের যদি এক্সেস ক্লায়েন্টকে দিয়ে না কিনাইতে পারি, তাহলে হচ্ছে আমাদের এইখানে প্লাগ ইন চলে আসছে, অ্যাড নিউ। অ্যাড নিউ দেওয়ার পরে একটা স্টার্টার সাইট এখান থেকে যদি আমরা নেই, তাহলে হচ্ছে ফ্রি। আর যদি আমরা আপলোড করি, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে প্রিমিয়ামটা দেওয়া আছে, জাস্ট আমরা আপলোড করে দেব। ইনস্টল আমার প্রিমিয়াম স্টার টেমপ্লেট ডান। এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার টেমপ্লেটে যাব, এলিমেন্টটা সিলেক্ট করব, ওটা লোড হতে হতে জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স, আচ্ছা আগে আমরা হচ্ছে এলিমেন্টরে যাব। এলিমেন্টর একটা সেটিং থাকে, এই যে ল্যান্ডিং পেজ, এই জায়গাগুলোতে হচ্ছে যে অপশনগুলো আমাদের এক্সট্রা আসবে নতুন কোনো প্লাগইন ইউজ করার কারণে, সেগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার টেমপ্লেটে গেলাম। স্টার টেমপ্লেটে যাওয়ার পরে আমাদের একটা টেমপ্লেট ক্লায়েন্টের পছন্দ হয়েছিল, একটু আগে আমরা দেখতেছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল এজেন্সির এই টেমপ্লেটটা, এই যে এই টেমপ্লেটটা না। এখন দেখেন, একটু আগে আমাকে এক্সেস করতে বলতেছিল, বাট এখন হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে বলতেছে। এখন এখানে অ্যাবাউট আছে, দেখেন একটা ব্র্যান্ডিং আছে, কন্ট্রাক্ট আছে, এসইও সার্ভিস আছে, হোম আছে, ডিজিটাল মার্কেটিং আছে, শুধু সার্ভিস আছে, সোশ্যাল মিডিয়া আছে। এখন যদি আপনি সিঙ্গেল পেজ ইম্পোর্ট করতে চান, যে আমি শুধু হোম পেজটা, তাহলে শুধু ইম্পোর্ট হোম টেমপ্লেট। আর যদি ফুল টেমপ্লেটটা আমার দরকার পড়ে, যেহেতু ক্লায়েন্ট আমাকে ফুল সাইটের কাজ দেবে, তাহলে আমাদের ফুল টেমপ্লেটটা দরকার পড়তে পারে। সো আমরা কি করব, ইম্পোর্ট কমপ্লিট সাইটে যাব, ও ওর মতো এখানে ইম্পোর্ট করে নিবে। এখন দেখেন, ও বলতেছে হচ্ছে এখানে ইম্পোর্ট করার জন্য জাস্ট যেভাবে থাকবে আমরা সেভাবে ইম্পোর্টে ক্লিক করব। যদি এরকম যদি হয় কখনো, যদি কোনো প্লাগইন এখানে দেখি সার্ভার ইস্যু দেখাচ্ছে কেন,
তো চেক করে দেখি ইনপুট হয়েছে কিনা, না ইনপুট হয় নাই। আচ্ছা এটা অনেক সময় প্রবলেম করে, যেহেতু আমাদের এটা প্রিমিয়াম এক্সট্রা কিনা না, তো আমরা কি করব ওয়ান বাই ওয়ান ইনপুট করব, শুধু হোম পেজটা সিঙ্গেল ইনপুট হোম টেমপ্লেট দিব, এরপর হচ্ছে ওয়ান বাই ওয়ান সিঙ্গেল বাই সিঙ্গেল করব, তাহলে আমাদের ইনপুটটা সুবিধা হবে। ফার্স্ট টেমপ্লেট ডান, দেখেন এই যে ভিউ টেমপ্লেট দিলে আমার ফার্স্ট ইনপুট ডান, ফার্স্ট সেম টু সেম চলে আসছে। এখন হচ্ছে আমি কি করব, বাকি যেগুলো আছে হোমের পর অ্যাবাউট সিঙ্গেল সিঙ্গেল ইনপুট করব, যেহেতু আমার ফুল ইনপুটে ইস্যু দেখাচ্ছে, আমার যে কোনো একটা ফাইল মিসিং হচ্ছে, জাস্ট আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল পেজ গুলো ইনপুট করব। ডান, অ্যাবাউট ডান, ব্র্যান্ডিংটা বা কন্ট্যাক্ট আমি তিনটা করতেছি, আপনারা বাকি সবগুলো ইনপুট করে দেখবেন। এভাবে সিঙ্গেল বাই সিঙ্গেল ইনপুট কন্ট্যাক্ট টেমপ্লেট, ফুল সাইট না, সিঙ্গেল বাই সিঙ্গেল দিবেন, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত বের হবেন না। এখন যদি আমরা আমাদের পেজেসে আসি, তাহলে দেখবো আমাদের তিনটা পেজ রেডি, অ্যাবাউট কন্ট্যাক্ট হোম, আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলের সাথে সাথে চলে আসে, এগুলোকে রিমুভ করে দেবেন, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা এই যে তিনটা টেমপ্লেট আসছে বা তিনটা পেজ আসছে, তিনটা কি আছে দেখেন, ড্রাফটে আছে। ড্রাফটের জন্য জাস্ট এটাকে এডিটে যাবেন, এডিটে যেয়ে জাস্ট স্ট্যাটাসটাকে পাবলিশ করে দিবেন। তো আমাদের যে $49 দিয়ে বা হচ্ছে আমাদের $190 দিয়ে যেই প্যাকেজটা কিনা লাগতো, সেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি। ওকে এ পর্যন্ত ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এটা যখন কোম্পানি আপডেট করবে তখন আমাদের এখানে কোনো প্রবলেম হবে না? না, আপনাদের তো গত ক্লাসে আপডেট অফ করা দেখাই দিছি। জি ভাই, সেটা পারি তো। হ্যাঁ ওইভাবে আপডেট অফ করে দিবেন, কোনো প্রবলেম হবে না। ওকে হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের জাস্ট একটা জিনিস বলবো, আমি একটা জিনিস বলি, এটা কিছু কিছু ফ্রিল্যান্সাররা করে, এই যে ক্লায়েন্টকে হচ্ছে $49 বা হচ্ছে $100 বাঁচাই দিলেন, এটা ক্লায়েন্ট কাছ থেকে কোনো চাবেন না। ক্লায়েন্টকে বলবেন যে হচ্ছে আমি তোমাকে এই টাকাটা সেভ করে দিলাম, নেক্সট কোনো প্রজেক্ট থাকলে তুমি আমাকে দিয়ে করায়ো, বা ক্লায়েন্ট এটা অবশ্যই আপনাকে দিয়ে করাবে, বা একটা ভালো ফিডব্যাক এর চিন্তা ভাবনা করবেন, কখনো ক্লায়েন্ট কাছ থেকে এই টাকাটা চাবেন না। অনেকে এই টাকাটা নিয়ে নেয় যাচ্ছে, ঠিক আছে $49 লাগবে আমার কাছে আছে, তুমি আমাকে $20 বাড়ায় দিও আমার এই প্রজেক্টের সাথে, এটা কখনো করবেন না। ওকে আচ্ছা, এডিটটা যখন আসবে জাস্ট এটাকে যে পাবলিশ করে দিবেন। এটা একটা একভাবে করা যায়, এটা হচ্ছে এক ওয়েতে। আরেকটা ওয়ে আছে, আমরা যদি পেজেসে যাই, দেখি পাবলিশ হচ্ছে, পেজেসে গেলে এই যে দেখেন ড্রাফটে আসলে দুইটা, এই দুইটা ড্রাফট আছে, একসাথে করব, একসাথে এডিটে যাব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে এই স্ট্যাটাসটাকে জাস্ট এখান থেকে পাবলিশ করে আপডেট করে দেব। দুইভাবে আপনারা করতে পারবেন। ওকে সাথে সাথে হয়ে গেছে, তিনটা পেজ আমার এখন পাবলিশ। এখন আমি সেটিং এ যাব, এই যে সেটিং থেকে সেটিং রিডিং, সেটিং রিডিং এ যে আমরা এই স্ট্যাটিক পেজটাকে এখানে হোম পেজটাকে ধরাই দেব, সেভ চেঞ্জেস, তারপর হচ্ছে আমরা পারমালিংটা চেক করব। পারমালিংটা প্লেন দেওয়া আছে, আমরা পোস্ট নেম এটা দিবেন সব সময়, ঠিক আছে পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জেস করব। এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসি, এই যে simbit.com, এই যে আমার ডোমিনটা, ডোমিনের ভিতরে দেখব এই যে চলে আসছে, এই যে আমার ফুল পেজ ক্লায়েন্টের যেরকম ছিল, যেরকম ছিল সেরকম চলে আসছে, দেখেন ফুল ডিজাইন মানে লেআউটটা চলে আসে, দেখি এটা ডামি কন্টেন্ট। এবং এখানে যে আমার কি, এখানে আমার এটা কি, এটাকে হচ্ছে হেডার বার, এটা চলে আসছে। এখন হচ্ছে আমার কাজটা কি থাকবে, কাজটা থাকবে এটাকে হচ্ছে কাস্টমাইজ করা, থিম কাস্টমাইজেশন বলে না, এখনই হচ্ছে থিম কাস্টমাইজেশনের মানে স্টার্টিং হবে। আমার ডেমো ইনপোর্ট করলাম, এখন ডেমোটা আমাদের কাস্টমাইজ করতে হবে। সো আমরা দুইভাবে কাজ করতে পারবো, এক আমাদের হচ্ছে পেজেসে গেলাম, পেজেসে যাওয়ার পরে আমাদের সাপোজ আমরা ফার্স্ট হোম পেজটা করব, তারপরে অ্যাবাউট কন্ট্যাক্ট, আরো যে চার পাঁচটা পেজ আছে সেগুলো ইনপুট করার পরে স্টেপ বাই স্টেপ করব। সো আমরা চাইলে এখান থেকে এডিট উইথ এলিমেন্ট দিতে পারি, অথবা যেই পেজ থেকে আমরা ভিউ করব, সাপোজ এখন কন্ট্যাক্ট পেজটা ভিউতে আছে, এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর আছে, দুইটা অপশন আছে আপনার যেটা ভালো লাগে। সাপোজ আমাদের এখানে হোম পেজটা আছে, এডিট উইথ এলিমেন্টর দিলে এখন হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। এলিমেন্টরে যাওয়ার পরে
একটু সময় নিচ্ছে সাইটগুলো লোড নিতে। আচ্ছা এখন কি করতে হবে বলেন তো, ক্লায়েন্ট আমাকে একটা এই যে ওর যে এজেন্সির যে টিমের আছে টিমের একটা ছবি দিবে, তো টিমের ছবিটা আমরা এখান থেকে মেবি ছবিটা স্টাইলে দেওয়া আছে, স্টাইলটা কি করবো ছবিটা চেঞ্জ করে দেবো, ঠিক না? তো আমরা এখান থেকে আর একটা ছবি দিয়ে দিই, দেখি লাইব্রেরিতে কোনো ছবি আছে কিনা। একটা ছবি আছে, মনে করেন এটা দিয়ে দিলাম চেঞ্জ করে, চেঞ্জ। তারপর ক্লায়েন্টের হয়তো বা কালার চেঞ্জ করতে পারে, এখানে যে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলে দেখেন এই যে একটা আরেকটা ইমেজ দেওয়া আছে, এটাও একটা ইমেজ, এটা হচ্ছে ব্লু কালারের উপর ইমেজ দেওয়া আছে, তার মানে ফুল সাইটটা মেবি ব্লু কালারের উপরে করছে, দেখেন ফুল সাইটটা ব্লু কালারের উপরে করছে। সো আপনার ক্লায়েন্টের বলবেন যদি এই স্টাইলটা চায় তাহলে এই টাইপের একটা ইমেজ দিয়ে দিতে, এই যে এই ইমেজটা, এই যে এই ইমেজটা আপনি ক্লায়েন্টকে দিয়ে করায় নেবেন, এই যে ইমেজটা, বুঝতে পারছেন? ইমেজটা ক্লায়েন্টকে দিয়ে করায় নেবেন, আর না হয় আপনার কি করতে হবে এটাকে এখান থেকে দেখেন ব্লু কালার দেওয়া আছে, যদি অন্য কোনো কালার দেন তাহলে হচ্ছে এই জায়গার আপনার শ্যাডোটা মানে চেঞ্জ চেঞ্জ হচ্ছে, দেখেন এই জায়গার কালারটা আপনার চেঞ্জ হচ্ছে, বাট এটা কিন্তু সে ব্লুই রয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার কি করার দরকার, আপনার হচ্ছে এই ইমেজটা সহ চেঞ্জ করা দরকার। আপাতত আমি কোনো ওভারলেতে কোনো কালার রাখতেছি না, আপনার চাইলে রাখতে পারেন, এটা ছিল মেবি কালারটা। এরপরে আমাদের কাজটা হবে কি, এই যে ওয়েলকাম টু ডিলেক্টাস বা এই ওদের কোম্পানির নাম দেওয়া আছে, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের টিমের নাম, টিমের নাম কি সিএমপিডি 111, ঠিক না? এটা দিয়ে দিলাম। এরপরে এই যে হতে সেটা কি লিডিং ইন্টারনেট মার্কেটিং এজেন্সি বেসড অন ফ্লোরিডা, লিডিং আমাদের ওয়েব এজেন্সি, আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করে নিয়েছি বেসড অন ঢাকা, দেখেন সেম ভাবে ক্লায়েন্টও আপনাকে এই টেক্সট গুলো সব দিয়ে দিবে, এই টেক্সটটা দিয়ে দিবে, এইখানের বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেই লিঙ্কও ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনাকে ফুল রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, জাস্ট কিছু কাস্টমাইজেশন থাকবে, যেরকম হচ্ছে ক্লায়েন্ট বলতেছে তার এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ভালো লাগতেছে না, সো ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডটা কি লাগবে একটা হালকা একটা কালার লাগবে বা এই ব্লু কালারটা লাগবে, তখন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিব, মনে করেন এই হচ্ছে ব্লু কালারটা, তার ফুল ওয়েবসাইট যেহেতু ব্লু কালারের মধ্যে করতে চাচ্ছে তো এরকম একটা ব্লু কালার দিব, হালকা একটু ওভারলে দিয়ে দিব, এই যে এই কালারটা আমাদের রাখতে চাচ্ছে, তখন আমাদের কি হবে এই কালার গুলোকে আবার ব্ল্যাক করে দিব স্টাইল থেকে, এই যে কালার গুলো আছে এগুলোকে সব ব্ল্যাক করে দিব, এটাকে আমরা হোয়াইট করে দিব বা ব্ল্যাক করে দিব, যেটা আমাদের কালারটা ফুটে, এভাবে করে হচ্ছে জাস্ট কাস্টমাইজেশনের পার্টটাই হচ্ছে এটা, যে এই লেআউট ঠিক থাকবে, যেটা যতটুকু সাইজ আছে জাস্ট ইমেজেস এই অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু সেম থাকবে, আপনার ক্লায়েন্ট টেক্সট দিবে আপনি জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করবেন। আর যদি ক্লায়েন্ট যদি বলে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিতে, পাশাপাশি যদি নিউ কোনো সেকশন, এখানে দেখেন এখানে ওর টিমের কোনো সেকশন নেই, সো আপনাদের টিমের সেকশন দেখাইছিলাম না, আপনি মনে করেন ওরা এখানে একটা টিমের সেকশন চাচ্ছে, আপনি এখানে একটা সেকশন নিয়ে টিমের সেকশন অ্যাড করে দিবেন, এইভাবে করে আপনি জাস্ট টেমপ্লেটের লেআউটটা ঠিক রেখে বাকি সবকিছু চেঞ্জ করবেন ক্লায়েন্টের দেওয়া কন্টেন্ট ইউজ করে করে। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। সেটা হচ্ছে কি আমি পোর্টফোলিও তৈরি করেছিলাম কিন্তু ওটাতে আপনার যে উপরে আমরা, আচ্ছা আমি একটু আমি আমি একটু বলি, এই আজকে যতটুকু বলা হয়েছে এর উপরে কোশ্চেন থাকলে করেন, এইটার কথাই বলতেছি যে এলিমেন্টো দিয়ে আপনার হচ্ছে যে আমরা যে বাটন গুলো তৈরি করি ঠিক আছে উপরের দিকে থাকে, যেমন হচ্ছে গিয়ে প্রজেক্ট ভিউ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট মি, এমন বাটন গুলো যখন তৈরি করি, কিন্তু এইটা আমি আমার কম্পিউটার থেকে অনেক প্রিমিয়াম ভাবে তৈরি করি কিন্তু দেখা যায় কি এটা আমি যখন ফোনে রেসপন্সিভ করতে যাই তখন স্ট্রাকচারটা পুরো ভাঙিয়ে যায়, সেখানে বাটন দেখা যায় সামনে যেটা ছিল ফ্রন্ট সাইডে ওটা উপরে চলে যায়, ব্যাক সাইড এটা আমরা নিচে চলে যায়, খুব ভাই রিলেভেন্ট না, আমি জিজ্ঞেস করছি এই আজকের ক্লাসে যতটুকু কনসেপ্ট ততটুকু বুঝছেন কিনা, আপনার কোশ্চেনটা, হ্যাঁ আপনার কোশ্চেন ঠিক আছে, এটা অন্য সময় করা দরকার, এখন না, ওকে ক্লাসের পরে বা ক্লাসের আগে, অথবা আপনাদের যেভাবে সাপোর্ট নিতে বলা হয়েছে ওইভাবে করে সাপোর্টটা নিতে হবে। আচ্ছা আপনাদের এখন পর্যন্ত যতটুকু করানো হয়েছে ততটুকু বুঝছেন কিভাবে একটা ডেমো ইনপুট করবেন, ডেমো ইনপুট ইনপুট করার পরে কি করতে হয়? জি ভাইয়া বুঝেছি, জি ভাইয়া বুঝছি, ক্লাস শেষে সময় দেবো তখন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করেন,
ওকে, সো এরপরে আসি হচ্ছে এই যে হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। প্রতিটা থিমের কাস্টমাইজেশনে গেলে ওই যে থিমের কিছু স্পেসিফিক কিছু কি থাকে, সার্ভিস বলেন বা হচ্ছে কিছু এক্সট্রা ফিচার বলেন, প্রতিটা থিমে আলাদা আলাদা কিছু ফিচার থাকে। থিমগুলো আমরা নেই মূলত ডেমোর জন্য, আর এই কিছু ফিচার থাকবে সেগুলোর জন্য, ঠিক আছে? আর বাকি সব তো আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে করব, এডিটিং কাস্টমাইজেশন বলেন বা হচ্ছে কিছু ফিচার অ্যাড করা থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমরা এলিমেন্টর দিয়ে করব। আমাদের কাস্টমাইজেশন জিনিসটা আসুক, তাহলে আমরা দেখবো এখান থেকে কি করা যায়। আরেকটা জিনিস দেখেন, আমাদের সাইটটা যদি একটু ভিউ করি, কাস্টমাইজেশনটা আসুক, পাশাপাশি সাইটটা একটু ভিউ করি। আচ্ছা, এই যে হেডারটা, হেডারটা ভালো লাগতেছে, দেখতে ভালো দেখা যায়, দেখতে ভালো দেখা যায় না? আচ্ছা, যদি দেখতে ভালো না দেখা যায় তাহলে কি করতে হবে? এই হেডারটা কোথা থেকে আসছে বলেন তো? এই হেডারটা আসছে আমরা যে অ্যাস্টার থিমটা নিয়েছি সেই থিমের হেডারটা হচ্ছে এরকম, এই জন্য আমাদের হেডারটাও এরকম দেখাচ্ছে। এখন দেখেন, এই যে আমরা গত ক্লাসে কিনেছিলাম পেজ লেআউটটা, এলিমেন্টর ক্যানভাস নিয়েছিলাম না, ক্যানভাস নেওয়াতে কিন্তু পুরোটা ব্ল্যাঙ্ক পাইছি। এখন আমি ফুল উইথ নেওয়াতে, এই যে এগুলো সব হচ্ছে ফুল উইথ নেওয়াতে, এই ব্যাক এখানে হচ্ছে আমরা আমাদের থিমের যে হেডারটা আছে সেই হেডারটা পাইছি। সো এখানে দেখেন, এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রা কাস্টমাইজেশন সেকশন। আচ্ছা, গ্লোবালে গেলে আপনার টাইপোগ্রাফিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে হচ্ছে আপনার বডির ফন্ট ফ্যামিলিতে কি হবে, তারপর ফন্ট ওয়েট কি হবে, লাইন হাইট কত থাকবে, এখানে হচ্ছে আপনার হেডিং এর ফন্ট ফ্যামিলি কত থাকবে, এটা হচ্ছে বডির ফন্ট ফ্যামিলি কত থাকবে, আপনার এটা চাইলে আগের থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে কালার, এখানে দেখেন একটা কালার প্লেট ইউজ করছে, এটা আমার আসছে কই থেকে, ডেমো থেকে আসছে, মানে আমরা যে ডেমোটা ইউজ করি সেই মোড ডেমো থেকে। এখন এটা এটা হচ্ছে আপনার গ্লোবাল কালার হিসাবে ইউজ করা আছে দেখে এটা বাই ডিফল্ট সব জায়গাতে ইউজ হতেছে। এখন যদি আমি এইটাকে অরেঞ্জ করে দিই, যদি আমি এটাকে অরেঞ্জ করে দেই, তাহলে দেখবেন বাই ডিফল্ট যেগুলোতে এতক্ষণ হচ্ছে আপনার এই কালারটা ছিল সেটাতে হচ্ছে এই কালারটা চলে আসবে। তারপর লিঙ্ক করা আছে যে কালার গুলোতে সেই কালার গুলোতে এটা আছে, এটাতেও আমি হচ্ছে অরেঞ্জ করে দিই বা এটাকে আমি লাল করে দিব। এখন হচ্ছে আমার ওয়েবসাইটে যেগুলোতে হচ্ছে কি দেওয়া আছে, লিঙ্ক করা থাকবে, সেগুলোতে হচ্ছে লাল দেখাবে। এটাকে যদি আমি একটু পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা এটাকে একটা রিফ্রেশ দিব, এটা কি আমরা আপডেট করা আছে, আপডেট করা, সবই আপডেট করা আছে। এ দেখেন, এগুলা কি লিঙ্ক করা না, এগুলো কি হয়েছে অটোমেটিকলি লাল হয়ে গেছে। কেন লাল হয়েছে, আমরা এখানে দিয়ে দিছি লিঙ্ক কালার রেড। আর কোথাও অরেঞ্জ হয়েছে? আচ্ছা, আর কোথাও অরেঞ্জ হয়নি, কারণ হচ্ছে ওরা হচ্ছে অরেঞ্জ কালারটা আমরা ইউজ করাই না এই জন্য। আচ্ছা, এরপরে দেখেন লিঙ্কের হোভার করলে ব্ল্যাক আসতেছে, এই যে হচ্ছে লিঙ্কের যে হোভার করলে ব্ল্যাক আসে, এই যে হোভার করলে যে কালারটা আসতেছে এটা এখান থেকে আমরা চেঞ্জেস করতে পারবো। তারপর টেক্সটের কালার ব্ল্যাক, এখন যদি আমি টেক্সটের কালার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই কালারটা করে দিই, কালার প্লেট থেকে চেঞ্জ করে পাবলিশ করে দিলাম। আচ্ছা, তারপরে যে হেডিং কালার, হেডিং কালার গুলো চেঞ্জ করে দিই, হেডিং কালার গুলো ধরেন হচ্ছে রেড করব, না অন্য কালার, এই কালারটা করি, হেডিং কালার, টেক্সট কালার, পাবলিশ। এটাকে আমরা অন্য একটা ব্রাউজারে ওপেন করি, অন্য একটা সিঙ্ক ওপেন করি। আমাদের অনেক সময় ক্যাশ ইস্যুতে আমাদের সেম সিঙ্কে বা সেম ট্যাবে আমাদের কি হয় না, আমাদের আউটপুটটা দেখা যায় না, সেজন্য আপনি কি করবেন, সবসময় আরেকটা সিঙ্ক ওপেন করবেন, অথবা আপনারা হচ্ছে ক্রোমে কাজ করতেছেন, ব্রেভার বিল্ডার আছে, তারপরে হচ্ছে আপনার মজিলা আছে, সেগুলোতে আপনারা ওপেন করবেন। আচ্ছা,
ওরা যে টেমপ্লেট নিছে, এই যে দেখেন, এই যে এখান দেখছেন এই যে কালারটা হচ্ছে কি গোলাপি কালার হয়ে গেছে না? তো যেই যেই জায়গাটাতে আপনারা তারা হচ্ছে মানে টেমপ্লেটটা ইউজ করার সময় গ্লোবাল কালার ইউজ করছে, তারপর হচ্ছে দেখেন এই যে এটা কি হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, সেই সেই জায়গাগুলোতে হচ্ছে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। কন্ট্যাক্টে গেলে দেখি কন্ট্যাক্টে কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, না। আর এই বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে বাই ম্যানুয়ালি হচ্ছে ওরা টিক্স নিয়ে নিয়ে চেঞ্জ করছে, এখানে গ্লোবাল কালার ইউজ করে নাই। তো আপনারা যদি গ্লোবাল কালার ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা এইভাবে করে এখান থেকে কালার নিতে পারবেন। তারপর হচ্ছে কন্টেনার, কন্টেনার উইথ, এই যে উইথটা এটা হচ্ছে 1200 পিক্সেল, এটা হচ্ছে পারফেক্ট। কন্টেন্ট গুলো কি আছে দেখেন, কন্টেন্ট গুলো হচ্ছে আমার সবগুলো হচ্ছে বক্স আছে, এইটা হচ্ছে বক্স বলে, এই যে কন্টেন্ট গুলো সব বক্স আছে, সবগুলো কন্টেন্ট বক্স আছে, মানে কোনোটাই ফুল উইথ না। এগুলো হচ্ছে এখান থেকে বলে দিছে পেজ লেআউটটা ডিফল্ট রাখছে, আপনি যদি এখান থেকে পেজ লেআউটটা সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে সবসময় সেম পেজ লেআউট কাজ করবে। বাট আমাদের এইগুলো হাত দেওয়া থেকে আমরা যদি পেজ লেআউট গুলো যদি আমাদের এডিটিং প্যানেল এখান থেকে সেট আপ করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এটা গেল কন্টেইনার বাটন। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে যতগুলো বাটন দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে বাটনটা ফিক্স করতে পারবেন, বাটনটা আমাদের এরকম থাকবে। তারপর হচ্ছে টেক্সট কালারটা হচ্ছে হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড থাকবে, বর্ডার দিব, বর্ডার দিব না, আচ্ছা যেভাবে সেভাবে থাকুক, এটাকে হোয়াইট করে দিই আর এটাকে হচ্ছে রেড করে দিই, বাটনের কালার বর্ডার দিয়ে দিই হচ্ছে চারিদিক দিয়ে হচ্ছে 2 পিক্সেল, বর্ডারের কালার দিয়ে দিলাম ব্ল্যাক, পাবলিশ, রিফ্রেশ দেই। আচ্ছা এরপরে কি ছিল, আমরা গ্লোবালে ছিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করার সময় কোনো বাটন নেই, বাটন ডিজাইনটা হবে এটা এবং টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার গুলো এগুলা শো করবে। এরপরে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে হলো গিয়ে গ্লোবাল থেকে চলে যাওয়া হেডার বিল্ডার। এই যে হেডার বিল্ডারটা, এই যে দেখেন এ হচ্ছে আমার হেডার বিল্ডারটা, এখানে কি দেওয়া আছে, সাইটের একটা লোগো দেওয়া আছে, আর এই যে এখানটাতে মেনু দেওয়া আছে। তো আপনারা চাইলে এই যে ডিজাইনটা এটা ফুল ওয়েট দিতে পারেন, এই যে ফুল ওয়েট চলে আসছে, কন্টেন্ট ওয়েট দিলে একটু মাঝখানে চলে আসে, এখান থেকে প্যাডিং মার্জিন, সরি এখানে মার্জিন দিতে পারবেন। জেনারেলি আপনি যদি হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করতে চান, যে হচ্ছে হেডার কিছু অ্যাড করবেন, এই যে এখানে প্লাস আইকন দিয়ে সেটা অ্যাড করতে পারেন, এখানে আপনি একটা বাটন অ্যাড করতে চাচ্ছেন, যে বাটন চলে আসছে, এই যে বাটন চলে আসে, একটু আগে বললাম না যে রেড কালার, আমরা এখন যতগুলো বাটন দিব সবগুলো রেড, একটা বর্ডার দেওয়া আছে 2 পিক্সেলের ব্ল্যাক কালার, আর টেক্সট আছে হোয়াইট কালার। এই বাটনের এখানে আপনি কি দিতে চাচ্ছেন, টেক্সটে কি দিতে চাচ্ছেন, হায়ার মি, হায়ার মি, তারপর হচ্ছে এখানে আপনার হায়ার কোথায় কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এটা লিঙ্ক। সো এই হেডারে যাবতীয় যা যা অ্যাড করতে চান, যা যা কাস্টমাইজ করতে চান সব এখান থেকে করতে হবে। আপাতত এটাকে আমি রিমুভ করে রাখতেছি, এটা হচ্ছে আমার হেডার বিল্ডার থেকে করতে হবে। আর এই যে হেডার বিল্ডারের এখানে হচ্ছে ডিজাইন পার্টটা, ডিজাইন পার্টের এখানে আসলে আপনি চাইলে একটু প্যাডিং মার্জিন, সরি মার্জিন দিয়ে একটু কম বেশি করতে পারবেন। এরপরে গেল হচ্ছে ব্রেড ক্রাম, আমাদের হচ্ছে ব্রেড ক্রাম দরকার নাই, ব্রেড ক্রামটা হচ্ছে এটা সাধারণত ই-কমার্স ইউজ করা হয়। এরপর হচ্ছে ব্লক, ব্লকের জন্য হচ্ছে আমার এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে, ব্লগের ভিতর কমেন্ট থাকবে, ক্যাটাগরি থাকবে, অথর থাকবে, এই জিনিসগুলো আমরা অ্যাড করে রাখছি মানে ওপেন করে রাখছি, আর এগুলো কি পাবলিশ ডেটটাকে অফ করে রাখছে। তো আপনি চাইলে পাবলিশ ডেটটাকে এখানে অন করে দিতে পারেন, যে হচ্ছে যেই ডেটে পাবলিশ হবে সেটাও শো করবে। তারপর হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে 50টা বাই ডিফল্ট 40, আর পোস্টের টাইটেল 50টা হচ্ছে 30 দেওয়া আছে, এগুলোকে আপনি এখান থেকে বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন। তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট, এগুলো হচ্ছে আর্কাইভ পোস্টের জন্য, এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের জন্য, সিঙ্গেল পোস্টে আপনি ফিচার ইমেজ রাখতে চাচ্ছেন না তাহলে এটাকে অফ করে দিবেন, আমার কোনো ইমেজ লাগবে না ফিচার ইমেজ। আর যদি মনে করেন না ইমেজ লাগবে তাহলে এখান থেকে অন করে দিবেন। এরপরে হচ্ছে এখানে ব্লক গেল সাইড বার, এই যে আপনার হচ্ছে রাইট সাইড বারে কি কি থাকবে,
ডিফল্ট লেআউটে রাইট সাইড বার থাকবে। যদি আমরা ডিফল্ট লেআউট নেই, ডিফল্ট লেআউটটা বুঝতে পারছি কোনটা? এই যে এখান থেকে যদি এলিমেন্টটাকে ডিফল্ট নেই তাহলে একটা রাইট সাইড বার থাকবে, সেটা বোঝাচ্ছে। আপাতত যেটা আছে সেটাই থাকুক। পেজেস এর ক্ষেত্রে সবসময় ডিফল্ট পেজেস থাকবে, ব্লক পোস্ট এগুলো সবগুলো সবসময় ডিফল্ট থাকবে। আবার আমরা এখান থেকে একটা সবসময় অ্যাড করে দিতে পারি যে হচ্ছে নো সাইড বার থাকবে, পেজেস এর কোনো আমি সাইড বার নিব না। এরপরে আমাদের এরপরের কাজটা হচ্ছে ফুটার বিল্ডার। এই যে কপিরাইট টেক্সটটা, ফুটার একটা কপিরাইট টেক্সট থাকে দেখবেন, এই যে ফুটারে কপিরাইট টেক্সটটা, এটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করে। এই যে কপিরাইট, কপিরাইট এখানে হচ্ছে হচ্ছিল সাইট টাইটেল পাওয়ার বাই, এখানে যে দেওয়া আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে আপনি যা যাচ্ছে চেঞ্জ করতে যাচ্ছেন সাইট টাইটেলের এইখানটাতে, আপনি জাস্ট আপনার টাইটেলটাকে অ্যাড করে দিবেন। আচ্ছা এখানে কি আছে আর দেখি, আচ্ছা এটা লাগবে না, এস্টার প্রোর জন্য প্ল্যান নিতে বলতেছেন। পারফরমেন্স এর এখানে গ্লোবালি ফন্টসটাকে জাস্ট ওপেন করে দিবেন, পিলোড লোকাল ফন্টটাকেও দিয়ে দিবেন। যদি লোকাল কোনো ফন্ট বা হচ্ছে কোনো ফন্ট আপনি যদি অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস লোকাল ফন্ট ফাইলটাকে জাস্ট অ্যাড করে দিবেন, প্লাস করে দিবেন। এরপরে হচ্ছে সাইট আইডেন্টিটি, এই যে সাইটটা, সাইটে আপনার একটা লোগো লাগবে ঠিক না? তো লোগোটা আপনি এখান থেকে অ্যাড করবেন, মিডিয়া লাইব্রেরি আমি একটা লোগো অ্যাড করে দিই, মনে করেন এটা আমার লোগো, ডান। ওটা সরি এটা এসবিজি, অন্য একটা লোগো আপলোড করি, আপলোড ফাইল, আমি আমার একটা লোগো আপলোড করে দিই। জাস্ট একটু ক্রপ করে নিলাম, লোগো আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে লোগো চলে আসছে, ওর বাবার অনেক বড় লোগো হয়ে গেছে। লোগো উইথটাকে একটু কমাই দিই, এবার ঠিক আছে। সাইট টাইটেলটা মাই ব্লগ, ওই যে লেখা আছে এটা এখান থেকে রিমুভ করে দিব, কারণ এটা আমাদের এখানে লাগবে না। তারপর হচ্ছে সাইটের আইকন, আইকনটাকেও আমরা একটা আইকন দিয়ে দিই, সেম আইকনই রাখি আমরা। এটাকে আইকন হিসেবে ইউজ করি, আইকনটা কোনটা? এই যে উপরে বসবে এই যে আইকন একটা আছে, এখানে আমাদের গ্লোব আছে, এখন হচ্ছে এইটা আইকন হিসেবে আসবে, ডান। এই যে চলে আসছে আইকন, এটাকে আইকনও বলে বা ফেভিকনও বলে। এটা সাইড আইডেন্টি থেকে পাবেন, মেনুস, মেনুসে ভিউ অল লোকেশন দেওয়া আছে। আচ্ছা দেখেন প্রাইমারি মেনুটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মেনু আমরা কোথা থেকে অ্যাড করি? মেনু আমরা অ্যাড করি হচ্ছে ড্যাশবোর্ড কই, এই যে অ্যাপিয়ারেন্স থেকে, এই যে মেনুস, এখানে কোনো মেনু তৈরি করা নাই। ওকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা মেনু তৈরি করতে হবে, লাইক প্রাইমারি মেনু দেওয়ার পরে এখানে ক্রিয়েট মেনু দিব। মেনু দেওয়ার পরে এরপরে হচ্ছে এই যে মেনু গুলো, সেই মেনুটা, মেনুতে কি থাকবে? কন্ট্যাক্ট থাকবে, অ্যাবাউট থাকবে, অ্যাবাউট কন্ট্যাক্ট হোম, এগুলাকে মেনুতে নিয়ে আসবো আমরা। নিয়ে আসার পরে এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে সেট করব, সেভ। এতক্ষণ এখানে যে মেনুগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমার বাই ডিফল্ট ডেমো থেকে আসছে, আর এখন হচ্ছে আমরা ম্যানুয়ালি একটা মেনু তৈরি করলাম, সেভ মেনু। এখন হচ্ছে এখান থেকে আমরা ধরাই দিব প্রাইমারি মেনুতে, একটু পাবলিশ করে একটু রিফ্রেশ দিব, কারণ এইমাত্র আমরা মেনু তৈরি করলাম। তো আমাদের প্রাইমারি মেনুতে কি থাকবে, সেকেন্ডারি মেনুতে কি থাকবে, আমরা এখান থেকে অ্যাড করে দিব। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দুইটা মেনু থাকে, তিনটা মেনু থাকে, প্রাইমারি মেনু থাকে, সেকেন্ডারি মেনু থাকে, এইভাবে করে মেনু থেকে আলাদা আলাদা। এই যে ভিউ অল লোকেশন জায়গায় মেনু গুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। অবশ্যই প্রাইমারি মেনুটাকে এখানে আমরা একটা যে নিউ প্রাইমারি মেনু তৈরি করলাম সেটা অ্যাড করব। ফুটার মেনুতে যদি কোনো মেনু অ্যাড করতে চাই সেটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যে ফুটার মেনুতে আমাদের প্রাইমারি মেনুটাই থাকবে, আর এগুলো আমাদের ধরার দরকার নেই। এখান থেকে চলে বের হয়ে আসি। তারপর হচ্ছে উইজেট, উইজেটটা হচ্ছে আমাদের এখন দরকার নেই, উইজেট আমাদের লাগবে না, আমাদের হচ্ছে উইজেটটা আমরা অন্য একটা ক্লাসে দেখব। হোম পেজ সেটিংটা অলরেডি আমাদের করা আছে, পোস্ট পেজটা হচ্ছে অ্যাবাউট পেজটা ধরাই দিলাম পোস্ট পেজে। আর এডিশনাল সিএসএস, কোনো যদি আমাদের কাস্টম সিএসএস করতে হয় তাহলে আমরা এইখানটাতে সিএসএসটা করব, দেন পাবলিশ।
এই দেখছেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, একটু আগে যে কালার গুলো অ্যাড করছিলাম অটোমেটিক কালার গুলো পেয়ে গেছে, ডান। এখন যদি আমি আমার পেজেসে যাই, আমার ভিজিট করি সাইটটা, আমাদের যা যা চেঞ্জেস করেছিলাম সেই সেই চেঞ্জেস গুলো চলে আসবে। এই যে আমার লোগো অ্যাড হয়ে গেছে, তারপর যে আমাদের ফেভিকন আইকন অ্যাড হয়েছে, বুঝতে পারছি যে হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে একটা থিমকে কাস্টমাইজ করতে হয়। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আচ্ছা, এখন যদি আপনাদের ক্লায়েন্ট কোনো টেমপ্লেট দেয় বা কোনো ডেমো পছন্দ করে দেয়, অ্যাস্ট্রা থেকে অ্যাড করতে পারবো না ওয়েবসাইটে? পারবো ভাইয়া, করতে পারবো? বা জি হচ্ছে ক্লায়েন্ট যদি ওই ওয়েবসাইটটা দেওয়ার পরে কাস্টমাইজেশন দেয়, সেটা পারবো না? জি পসিবল, পারবো। পসিবল। সো আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা টেমপ্লেট আপনাদের অ্যাসাইনমেন্ট সেকশনে দিয়ে দিব, ওই টেমপ্লেটটা ইম্পোর্ট করে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা মজার ব্যাপার আছে। সাপোজ এটা কি এজেন্সি টেমপ্লেট না? এজেন্সি টেমপ্লেট থেকে বা ডিজিটাল এজেন্সি টেমপ্লেট থেকে আমি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট নিছি, দেখি ডিজিটাল এজেন্সির আমাদের আর কোনো টেমপ্লেট আছে কিনা। ডিজিটাল এজেন্সি, আচ্ছা দেখেন এখানে আরেকটা ডিজিটাল এজেন্সি টেমপ্লেট আছে, এই যে একটা, এটাকে যাই। অনেক সময় এরকম থাকে যে হচ্ছে ক্লায়েন্টের দুইটা ডেমো পছন্দ হয়েছে বা দুইটা টেমপ্লেট পছন্দ হয়েছে, এখন ক্লায়েন্ট বুঝতে পারছে না কোনটা নেবে, দুইটা তার কাছে ভালো লাগছে। এই জন্য অনেক সময় মিক্স আপ করে নেয় যে হচ্ছে আমার এই টেমপ্লেটের হোম অ্যাবাউটার কন্ট্যাক্ট পছন্দ হয়েছে আর এই ডিজিটাল এজেন্সি এই টেমপ্লেটের আমার সার্ভিসটা পছন্দ হয়েছে। তখনও আমাদের কি করতে হবে, এইভাবে একটা টেমপ্লেট থেকে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট নেব, আরেকটা টেমপ্লেট থেকে সার্ভিসটা নিয়ে শুধুমাত্র সার্ভিসটাকে ইম্পোর্ট করব, সিঙ্গেল সিঙ্গেল টেমপ্লেট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আচ্ছা ও আমাকে কি বলতেছে, আপডেট করতে বলতেছে কিছু একটা, কি আপডেট করতে বলতেছে? আমরা একটা স্কিপ করে ইনপুট করে দিই, ডান। টেমপ্লেটটাকে যদি একটু ভিউ করি, দেখি আমাদের ফুল টেমপ্লেটটা চলে আসবে। টেমপ্লেট আসছে, বাট টেমপ্লেটটা হচ্ছে কি আসছে বলেন তো, ব্রেক করছে। আমাদের পেজেসে যাব, অল পেজেস, সার্ভিসটাকে ডিলিট করে দেব, সেটা ড্রাফটে আছে, এডিট করে দেখবো যে সব ঠিক আছে কিনা, থাকলে ওটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে আমাদের একটু আপডেট করতে বলছিল, আমরা ওটাকে আপডেট করে দেখবো। ওকে, সর্বোপরি যদি আমাদের কোনো ইস্যু থাকে, যদি কোনো নাই হয়, এরপরে আমাদের ক্লায়েন্টকে বলতে হবে যে এইটা আমাকে কিনে দাও, আমি ট্রাই করেছি দেওয়ার জন্য তোমাকে সার্ভিসটা, সেটা হয়নি। বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের কাজগুলো হয়ে যায়। এটা নিচ্ছিলাম না, সার্ভিসটা ইনপুট সার্ভিস আপডেট করি। আপডেট করতে গেলে কি বলতেছে, মেবি আমাদের, আচ্ছা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভার্সনটাকে আপডেট করতে বলতেছে না? আমাদের হচ্ছে এই দুটো আপডেট করতে বলতেছে। সো আমাদের এই দুটো আপডেট করা পসিবল না, এই জন্য আমাদের এই সার্ভিসটা নেওয়া পসিবল না। আমরা স্কিপ করে ইনপুট করে দেখব যে হচ্ছে কাজ হয় কিনা। আমাদের পেজেসে চলে যাব, সব বাদ, লিভ, পেজেসে গেলে ড্রাফট, আগে থেকে নেওয়া ছিল, আচ্ছা অলরেডি যে নেওয়া আছে ভিউ করে দেখি। ঠিক আছে, আমরা স্কিপ করেও ইনপুট করতে পারবো, ডান। তো আমাদের এই সার্ভিসটা আমরা অ্যাড করে দিলাম আমাদের পেজে। এখন যদি আমি আমার, আচ্ছা সো এবার এটা ক্লিয়ার মোটামুটি সবাই, কিভাবে হচ্ছে মাল্টিপল ডেমো থেকে পেজ নিয়ে নিয়ে অ্যাড করতে হয়। তো আমাদের এখানে একটা অ্যাপিয়ারেন্সে গেলে আমাদের মেনুস নামে একটা সেকশন আছে, তো সেকশন আমাদের কি করতে হবে, সার্ভিস পেজটাকে অ্যাড করে দিতে হবে না? এখানে আমাদের প্রাইমারি মেনু সিলেক্ট করা আছে, সেভ দিনই, প্রাইমারি মেনু দিয়ে কোনো মেনু নাই,
অ্যাড টু মেনু, সেভ মেনু, মেনু ডান, পেজটা একটা রিলোড দেই। এই যে আমার চারটা পেজ চলে আসছে, ওকে ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া কোশ্চেন নেই। আচ্ছা আজকে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। ইনভার্টো এলিমেন্টস নিয়ে কারো কোনো আইডিয়া আছে? ইনভার্টো এলিমেন্টসটা কি? এক্স্যাক্ট কোনো ধারণা নাই বুঝি। আচ্ছা ইনভার্টো এলিমেন্টস হচ্ছে একটা এটাকে এটা অনেকের কাছে মার্কেট প্লেস, এখানে হচ্ছে আপনার হচ্ছে লগা টেমপ্লেট সেল করে অনেকে, আর আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমাদের কাছে হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটার যেখান থেকে হচ্ছে আমরা টেমপ্লেট নিব। মানে ক্লায়েন্ট আমাকে যদি কোনো ব্রিফ করে বা কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট দেয়, তো সর্বপ্রথম আমরা ইনভার্টোতে যেয়ে দেখবো ওই টাইপের কোনো টেমপ্লেট আছে কিনা। ইনভার্টো হচ্ছে টেমপ্লেটের পোড়া ধরতে গেলে কি বলে খনি, যে হচ্ছে এখানে আপনার হাজার হাজার টেমপ্লেট আছে এবং ইনভার্টো টেমপ্লেট গুলো খুবই সুন্দর, সবগুলো হচ্ছে এলিমেন্টর সাপোর্টেড। এই হচ্ছে ইনভার্টো এলিমেন্ট। আমাদের হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের পরে আমাদের হচ্ছে এলিমেন্টরে যাব, যাওয়ার পর এই হচ্ছে আপনার ইনভার্টর হচ্ছে টেমপ্লেট, প্রতিটা ক্যাটাগরির উপরে আপনার টেমপ্লেট আছে এখানে এবং হিউজ পরিমাণ হচ্ছে টেমপ্লেটের কালেকশন। আপনার মানে হচ্ছে বলে বোঝানো যাবে না যে হচ্ছে এত এত কালেকশন। এই দেখেন এজেন্সি টাইপের টেমপ্লেট গুলো আর ডিজাইন গুলো এত সুন্দর, লাইভ প্রিভিউতে দেখেন খুবই সুন্দর সুন্দর যে এজেন্সি টেমপ্লেট গুলো। এগুলো কি ডাইরেক্ট ইম্পোর্ট করা যাবে ভাইয়া? হ্যাঁ ইম্পোর্ট করা যাবে। অ্যাস্ট্রোতে যেরকম ফ্রি প্রো ফ্রি পেড আছে, ইনভার্টো তো এরকম ফ্রি পেড আছে। ইনভার্টো হচ্ছে এটার জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো থিম নেই, জাস্ট আপনার যে কোনো এলিমেন্টর সাপোর্টেড থিম, থিমের সাথে এলিমেন্টর এলিমেন্টর প্রো এই বিল্ডারটা থাকলে হবে। কারণ আপনি অ্যাস্ট্রা থিম নেন, ডিফল্ট যে 2021 আছে সেটা নেন, ফেসলেস প্রো নেন, মানে চা নেন, এলিমেন্টর সাপোর্টেড থিম হলেই হলো, বা এলিমেন্টর বিল্ডার পাইলেই সে হচ্ছে কাজ করবে ইনভার্টো এলিমেন্টস। সো অলরেডি আমাদের যেহেতু ওয়েবসাইটে অ্যাস্ট্রা এটা এলিমেন্টর সাপোর্টেড বিল্ডার দেওয়া আছে, সো সেটাতেই আমরা কাজ করব। আমরা হচ্ছে প্লাগইনে চলে যাব। ইনভার্টো এলিমেন্টস হচ্ছে একটা প্লাগইন, আর পেইড নেওয়ার জন্য জাস্ট আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে কি করতে হয়, ডাউনলোড করতে হলে ওরা আপনাকে কিনতে বলবে $16.50 পার মান্থ। এটা যদি আপনি কিনেন, কেনার পরে ওর এই টেমপ্লেটটা আপনি ডাউনলোড করতে পারবেন। সো এটা আমরা একটু পরে দেখতেছি অ্যাড নেও। এটা কি মান্থলি মেম্বারশিপের মতো নাকি? মান্থলি মেম্বারশিপের মতন। আপনি যদি এই ওদের ইনভার্টার মেম্বারশিপ নিয়ে নেন তাহলে দেখেন স্টক ভিডিও আছে, ভিডিও টেমপ্লেট আছে, মিউজিক, সাউন্ড ইফেক্ট, গ্রাফিক্স থেকে শুরু করে প্রেজেন্টেশন টেমপ্লেট, স্টক ফটোস আছে, প্রায় হচ্ছে আপনার 50 মিলিয়ন ফটো আছে এখানে, ফন্টস আছে, অ্যাড অন আছে, ওয়েবের টেমপ্লেট আছে, তারপর আমাদের এলিমেন্টর সাপোর্টেড ওয়ার্ডপ্রেস এর টেমপ্লেট আছে, হিউজ কালেকশন। এখানে আমরা হচ্ছে ইনভার্টো এলিমেন্টে চলে যাব। মানে মান্থলি মেম্বারশিপ নিলে পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন? হ্যাঁ আপনি ফুল অ্যাক্সেস পাবেন, আপনার যা যা লাগবে যখন লাগবে ডাউনলোড করে নেবেন। এই যে ইনভার্টো এলিমেন্ট বাই ইনভার্টো, এটা সবসময় দেখে তারপর হচ্ছে ইনস্টল করবেন। অ্যাক্টিভেট আমাদের ইনভার্টো যখন ডান হবে, আমাদের সবসময় জিনিস খেয়াল করতে হবে এলিমেন্টর যে দেখতে হবে নতুন কোনো আমাদের এখানে অপশন আসছে কিনা, না আসলে গুড। আমাদের এই যে এলিমেন্টর যাওয়ার পর দেখেন টেমপ্লেট কিট নামে একটা অপশন আছে, সেটার ভিতরে হচ্ছে এই টেমপ্লেট কিটে হচ্ছে আপনি কি পাবেন, এই যে ওয়ার্ডপ্রেসের যত টেমপ্লেট আছে সব টেমপ্লেট এখানে পাবেন। আপনার
এখানে সার্চ কোড করে নিতে পারেন। এখন ক্লায়েন্ট এসে আপনাকে একটা সুন্দর একটা টেমপ্লেটের কথা বা একটা রিকোয়ারমেন্ট বললো, আপনি এখানে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এর পরে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে এখানে এলিমেন্টর যাবেন, তারপর হচ্ছে বা আপনি এখানে চাইলে সার্চ করতে পারেন কি আছে আমার, সাপোজ হচ্ছে জিম টাইপের টেমপ্লেট লাগবে, জিম লিখে সার্চ করলেন। এই যে জিমের যত ধরনের আপনার টেমপ্লেট আছে, ক্লায়েন্টের সাপোজ ধরেন ফিটনেস রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে, এখান থেকে আপনি সবগুলো পাবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে কিছু ডিজাইন তাকে সাজেস্ট করতে, সব সময় ক্লায়েন্টকে ইনভার্টেড ডিজাইন সাজেস্ট করবেন এবং ক্লায়েন্টকে দিয়ে কিনে নেওয়ার ট্রাই করবেন। ক্লায়েন্টকে দিয়ে কিনে না নিলে এরপর কি করতে হবে সেটা আমি আস্তে আস্তে বুঝাই দেবো, ঠিক আছে। তারপর ধরুন হচ্ছে ক্লায়েন্ট এইটা ভালো লাগছে, এটাকে এভাবে করে ক্লায়েন্টকে লিঙ্ক দিয়ে দিবেন, এই যে লাইভ প্রিভিউতে যে ক্লায়েন্টকে লিঙ্ক দেবেন এইভাবে করে, যে দেখো এরকম করে আপনি আগে দেখবেন কোনটা কোনটা ভালো লাগে। এখানে 48টার মতন আছে, ক্লায়েন্টকে দুটো থেকে তিনটা দিবেন পছন্দ মতন, আপনার পছন্দ মতন, খুব সুন্দর ডিজাইন, ঠিক আছে। যে হোম পেজ আছে, হোম পেজটাকে ওপেন করে দেখবেন, ঠিক আছে, দেখার পরে ক্লায়েন্টকে দিবেন। এখন হচ্ছে আমাদের কোথায় ছিলাম, ইনভার্ট এলিমেন্টস, এগুলো আছে সব হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট। প্রিমিয়াম টেমপ্লেট আছে 1867টা, এই প্রিমিয়াম 1867টার মধ্যে আপনি আমার কাছে প্রায় 800 থেকে 900 টেমপ্লেট আমার কাছে অলরেডি আছে, যেগুলো আমি আপনাদেরকে কোর্সের শেষ ক্লাসে যারা যারা আমার ক্লাসে থাকবে তাদেরকে আমি দিয়ে দেব, আমার লাস্ট ক্লাসে আমি দিয়ে দিই সব প্রতি ব্যাচে, প্রায় 800-900 মতো টেমপ্লেট আছে, যেগুলো হচ্ছে আমার সবগুলো আমার কিনা, আমার হচ্ছে সাবস্ক্রিপশন কিনা অ্যাড করা আছে। এইখান থেকে যদি আপনি কিছু অ্যাড করতে চান আপনাকে কি করতে হবে, পে করতে হবে। আর এই হচ্ছে ফ্রি কিটস, ফ্রি কিটসে এখন থেকে কতগুলো বাড়ছে দেখি, প্রতি নিয়ত হচ্ছে টেমপ্লেট অ্যাড হয়, প্রায় হচ্ছে 152টা ক্যাটাগরি মানে কালেকশনের উপরে প্রায় 2383টা ফ্রি টেমপ্লেট আছে। এখন আপনার মনে করেন যে হচ্ছে এই ক্লায়েন্টের সাইটটা হচ্ছে মিউজিক রিলেটেড সাইট, মনে করেন মিউজিক রিলেটেড সাইট, তখন হচ্ছে এখান থেকে ইনস্টল কিটে যাবেন। ইনস্টল কিটে যাওয়ার পরে ইনস্টল কিট দিলেন, এখন পেজেসে যে অ্যাড নিউ দিয়ে একটা পেজ নেবেন, বাকি সব রিমুভ করে দিই। যদি আমাদের ইনভার্টারতে কাজ করতে হয়, ইনভার্টার কোনো টেমপ্লেট কিভাবে ইনপুট করতে হয় সেটা দেখাচ্ছি। ইনপুট করার পরে যে লেআউট ঠিক থাকবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে দিবেন, লাইক এটা নাম দিয়ে দিলাম মিউজিক আমাদের বোঝার স্বার্থে, পাবলিশ পাবলিশ। এখন হচ্ছে এডিট, এডিট উইথ সবসময় এলিমেন্টর দিবেন, এই যে অপশনটা আছে এটা একটা পাতার একটা ছবি আসবে, এটা হচ্ছে ইনভার্টার, লোড নিলে দেখবেন এটা পাতার চলে আসবে, লোড নিচ্ছে, এই দেখেন পাতার মতো একটা এর ইনভার্টার আইকন, এটা আপনারা হচ্ছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইনস্টল কিটে আসলে, এই মাত্র একটা কিট আমি ইনস্টল করছিলাম এইখান থেকে, সেটা হচ্ছে মিউজিক লেসন টিচার, চাইলে আমরা এখান থেকেও করতে পারতাম, যে ফ্রি কিটে এসে এখান থেকেও চাইলে করতে পারতাম, আবার এখান থেকে করে নিচ্ছি যাক। এই হচ্ছে ইনস্টল কিট, এখানে টোটাল 15 টেমপ্লেট আছে, আমরা ভিউ ইনস্টল কিটে যাব। যাওয়ার পরে এখানেও আমাকে দুইটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, জাস্ট ইনস্টল করে দিব, ফ্রিতে যা পাবো ইনস্টল করব, খালি পে এর ক্ষেত্রে কিছু ধরবো না। দেন ক্লোজ, ইনস্টল করার পরে এই হচ্ছে আমার হোমের উপরে কটা আছে, তিনটা চারটা আছে হোমের উপরে পেজ, হোম পেজ চারটা, অ্যাবাউট পেজ আছে একটা দুইটা, কোর্সেস পেজ আছে দুইটা, ভিডিও লেসন একটা, প্রাইসিং একটা, টেস্টিমোনিটা, এফএকিউ একটা, কন্ট্যাক্টের উপরে দুইটা, আর কামিং সুন আছে একটা, টোটাল হচ্ছে 15টা পেজ দেওয়া আছে। এখন আমার সাপোজ ধরুন হোমের এটা ভালো লাগলো, অ্যাবাউটের এটা ভালো লাগছে, কোর্সেস এর এটা ভালো লাগছে, ঠিক আছে, যেটা যেটা ভালো লাগবে আমি সেটা সেটা ইনস্টল করব, ইনসার্ট ইনসার্ট করবো, সরি ইনস্টল না ইনসার্ট করব। মনে করো আমার এটা ভালো লাগছে বা এটাই ভালো লাগছে আমার, আমি এটাকে ইনসার্ট করলাম, বা আমার হোমের 4 নম্বরটা ভালো লাগছে, আমি ইনসার্ট টেমপ্লেটে দিব। পুরো 100% হওয়ার পরে এই টেমপ্লেটটা আমাদের সম্পূর্ণ ইম্পোর্ট হয়ে যাবে, আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করে দেখে আসতে পারতাম যে হচ্ছে আদৌ এই টেমপ্লেটটা দেখতে কিরকম, যদি ক্লায়েন্ট সাজেস্ট করে দেখার কিছু নাই, ক্লায়েন্টকে যদি আমি সাজেস্ট করি অবশ্যই আমি দেখে দেখে নেবো যে হচ্ছে দেখতে কিরকম লাগে।
এবং এখানে মোটামুটি আমরা হচ্ছে হোমের টু থ্রি, তারপর হচ্ছে হোমের ফোরটা আমরা নিচ্ছি, ঠিক না? হোমের ফোরটা আমরা চাইলে এখানে একটু দেখে নিতে পারতাম, যেহেতু ইনস্টল করেই দিতেছি আর দেখার কিছু নেই, 56% অলরেডি হয়ে গেছে। এ হচ্ছে আমার হোম পেজ মিউজিকের জন্য, কতক্ষণ হয়েছে 83। আচ্ছা যদি আমরা দেখি আমাদের ইনপুট করার পরে কোনো একটা সেকশনে হয়তো বা ইমেজেস মিসিং আছে বা ভিডিও মিসিং আছে, সেটা আমাদের ম্যানুয়ালি বসাই দিতে হবে। কিছু কিছু সময় ইমেজ গুলোকে তারা হচ্ছে ইনপুট করতে পারে না, ইমেজ মিসিং থাকে, তো তখন হচ্ছে যা শুধু লেআউট ঠিক থাকবে, ইমেজ থাকলে চেঞ্জ করে দেবো। এমনি তো আমাদের ইমেজ চেঞ্জ করা লাগতো, কারণ ক্লায়েন্ট তো হচ্ছে ডামি ইমেজ গুলো ইউজ করবে না, ক্লায়েন্ট ক্লায়েন্টের মিউজিক ইমেজ গুলো দিবে। আচ্ছা দেখেন আমার সম্পূর্ণ টেমপ্লেটটা চলে আসছে, একটু সময় দিলে এই যে চলে আসতেছে, পুরো সম্পূর্ণ চলে আসবে। এখন হচ্ছে ক্লায়েন্ট আমার যদি মিউজিশিয়ান হয়ে থাকে, সে তার ইমেজ গুলো দিবে, সে তার হচ্ছে টেস্ট গুলো দিবে, কন্টেন্ট দিবে, তার লোগো দিবে, ঠিক আছে? আমরা জাস্ট কাস্টমাইজ করে দিয়ে দিব ক্লায়েন্টকে। এটা গেল আমার একটা ফ্রি টেমপ্লেট ইনপুট। পেজের জন্য কি বলছিলাম, আমাদের ডাউনলোড করতে হয়, ঠিক না? সো আমরা একটা আরেকটা পেজ নেই, যদি ক্লায়েন্টকে দিয়ে আপনি কিনে আনেন তাহলে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিবে না, শুধু ফাইলটা দিয়ে দিবে। আবার অনেক সময় ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিবে, যদি এক্সেস দেয় তাহলে ক্লায়েন্টের কাজ করার পর পরে যতক্ষণ সময় পাবেন সম্পূর্ণ ডাউনলোড করে রেখে দেবেন, 1800-2000 যতগুলো আপনার টেমপ্লেট পাবেন। সাপোজ এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রিমিয়াম ইনভেটো, মানে ভাই একবার ডাউনলোড করা থাকলে ওইটা আমাদের, হ্যাঁ দেখাচ্ছি, ওয়েট ভাই, প্রিমিয়াম ইনভেটো দেওয়ার পরে পাবলিশ, পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টর, এখন হচ্ছে আমরা এইখানটাতে আসবো। আসার পরে এই যে ইনস্টল কিটের অপশন আছে না, এই আপলোড টেমপ্লেট চেপে দিতে হবে, কারণ আপনি যখন ইনভার্টো থেকে কোনো টেমপ্লেট ডাউনলোড করবে সেটা জিপ আকারে ডাউনলোড হবে। জাস্ট এখানটাতে জিপটাকে দেখিয়ে আমার এখানে থাকার কথা 100% কোনটা আছে, এটাই হচ্ছে পেড, এটাকে আমরা ইনস্টল করি। দেখি আমরা ইনভার্টারতে যাই, জাস্ট ইনস্টল আপলোড করে থাকি। অল আইটেমের জায়গায় ওয়ার্ডপ্রেস নাম ছিল কি আমাদের, অ্যারি, এই টাইপের কিছু একটা নাম ছিল না, দিয়ে সার্চ করি। এলিমেন্টর ARI, এই হচ্ছে অ্যারির এজেন্সি টেমপ্লেট, এটা হচ্ছে একটা পেড টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমার ডাউনলোড করা আছে, তাই আমি কি করলাম জাস্ট ইনভার্টারতে গেলাম, ও আমাকে দুইটা রিকোয়ারমেন্ট বলতেছে, ইনস্টল রিকোয়ার্ড, যে আমি জাস্ট ইনস্টল করে দিব। এখানে আমাদের কিছু দেখার দরকার নেই, কারণ আমার এইটা পেডি ডাউনলোড করা আছে। এখানে দেখেন কি চাচ্ছে, দেখছেন এসেনশিয়াল অ্যাডনটা চাচ্ছে, কারণ এই টেমপ্লেটের জন্য এসেনশিয়াল অ্যাডন লাগবে, আমাদের তো এসেনশিয়াল অ্যাডন দেওয়া নাই। সো আমাদের দেওয়া আছে কি এলিমেন্টর, এলিমেন্টর প্রো, একটা রিফ্রেশ করব, API কে কল করতে পারতেছে না, রিফ্রেশ করে দেখব আমাদের এটা আপলোড হয় কিনা। প্রতিনিয়ত আপডেট করে তো, তাই অনেক সময় হয় কি ওল্ড ফাইলগুলো কাজ করে না। আপনারা আজকে দেখতেছেন প্রায় কত আছে, প্রায় 1800-2000 মতন আছে, 1867-এর মতন আছে, এক সপ্তাহ পরে গেলে দেখবেন 2000 হয়ে গেছে। ডাউনলোড করা টেমপ্লেট গুলো পরবর্তীতে প্রয়োজন করার ক্ষেত্রে আর তো লাইসেন্স লাগবে না, তাই না? না না লাগবে না, এখানে লাইসেন্স লাগবে না, আপডেট করা যাবে, আপডেট 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 টেমপ্লেট তো আপডেট করা লাগে না ভাই। ও আচ্ছা আচ্ছা।
এখানে যাব, যাওয়ার পরে দেখি ইনস্টল কিতে এই হচ্ছে অ্যারি ভিউ। আমাদের কি দরকার ছিল, সাপোজ এখানে হোম আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা হোম, হোমের মতন আছে। সাপোজ ধরেন আমার এই হোমটা, এটাকে ইনসার্ট করব, সেম প্রসেস, জাস্ট তখন আমি ফ্রিটা এখান থেকে ইনস্টল করছি, এটাকে জাস্ট বাইরে থেকে না আপলোড করে দিছি। ক্লিয়ার? কিভাবে ফ্রি, কিভাবে পেইড ইনভার্টো এলিমেন্টস এর টেমপ্লেট ইউজ করতে হবে, আর ইনভার্টো এলিমেন্টস কোথায় পাবো? ক্লিয়ার? জি ভাইয়া। আমি ট্রাই করি সব সময় ক্লায়েন্টকে দিয়ে কিনে নিতে, ক্লায়েন্টকে দিয়ে কিনে নেওয়ার পরে আমি ফ্রি টাইমটাতে সবগুলো ডাউনলোড করে রেখে দিই, পরে স্টুডেন্টকে দিয়ে দিই। আপনারা ট্রাই করবেন কিনে নিতে, কিনে নিলে আপনারা পরবর্তীতে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আজকে যদি শেয়ার করেন, কালকে আপনাকে আর বিভিন্ন এই থিম প্লাগ ইন টেমপ্লেট দিয়ে আপনাকে আপনাকে হেল্প করবে, আপনার সাথে শেয়ার করবে, এগুলো শেয়ার করলে কমবে না, ঠিক আছে? এগুলো সবসময় শেয়ার করার মন মানসিকতা রাখবেন নিজের কাছে, যে আমি থিম প্লাগ ইন এগুলো আমার কাছে যা যা আমি সবসময় যা অ্যাসেট পাবো আমি সবসময় সবাইকে শেয়ার করব। এটা যখন ইনপুট হয়ে যাবে, আচ্ছা এই টেমপ্লেটটা মনে করেন ক্লায়েন্টও কিনে দিল না, আমার কাছেও পেলেন না, কোথাও পেলেন না, তখন কি করবেন? বানিয়ে নিতে হবে সম্পূর্ণটা স্ক্র্যাচ থেকে, মানে এই যে স্টার্টিং থেকে শুরু করবেন একবার এন্ড পর্যন্ত সম্পূর্ণ নিজের হাতে তৈরি করবেন। এইটার উপরে আমাদের একটা ক্লাস থাকবে যে স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট ডিজাইন। আমি কোন একটা বেচে এইটা দেখাইছিলাম যে হচ্ছে এইটা কিভাবে এইখান থেকে স্টার্ট করছি একবার এন্ড পর্যন্ত। আর একটু লোড নিবে, এখানে অনেক কিছু মিসিং আছে, এগুলো চলে আসবে, আপডেট করে দিলাম, যদি নাও আসে তখন আমাদের ম্যানুয়ালি বসাই দিতে হবে। ওকে প্রিভিউ করি, এই হচ্ছে আমাদের টেমপ্লেট, চলে আসছে, এখানে দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, বাট এখানে চলে আসছে, এই যে ছবি আসবে। আরো একটু লোড নিবে, লোড। সো এই ছিল আমাদের, যেটা আমাদের থিম কাস্টমাইজেশন বলি, বা হচ্ছে ডেমো ইনপোর্ট, বা হচ্ছে ইনভার্টো টেমপ্লেট কাস্টমাইজেশন, বা ইনভার্টো টেমপ্লেট ইনপোর্ট। এটা এখন কাস্টমাইজ করতে পারবো না, জাস্ট এডিট পেজ দিব, এলিমেন্টর দিব, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করব, টেক্সট চেঞ্জ করব, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করব, এখানে এগুলো চেঞ্জ করব। এই যে এখানে রিড মোডে দেখছেন লাল কালারের বাটন, মানে আমরা যে জায়গায় যেটা যেটা ইউজ করছি সেখানে সেখানে অটোমেটিক পেয়ে গেছে, কারণ থিমেতে এটা ইউজ করছিলাম। ওকে, এই যে, তো ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে আমরা অনেকে দেখি আর কি, যারা এক্সপার্ট, তারা কি করে হচ্ছে থিম থেকে যে হেডার সেকশনটা ওইটা ইউজ না করে ওরা কি করে? ওটা দেখাবো দেখাবো দেখাবো। আচ্ছা আচ্ছা দেখাবো, সবই দেখানো হবে। দেখেন এখানে কি টেমপ্লেটের ভিতরে বাটনটা কি ইয়া না, রাউন্ডেড না? আমাদের এখানে কি দেখাচ্ছে দেখেন তো, সার্কেল, কেন মনে আছে এটা? আমাদের ওই যে থিমের কাস্টমাইজেশনের বাটনটা আমরা এখানে সার্কেল করে দিছিলাম না? জি ভাইয়া মনে আছে। হ্যাঁ এই জন্য এটা এখানে গ্লোবাল থেকে নাকি ভাই, গ্লোবাল থেকে পাচ্ছে। হ্যাঁ টেমপ্লেট থেকে সে এটা নিতে পারে নাই, টেমপ্লেটে এটা দেওয়া আছে, বাট আমাদের এখানে পাচ্ছে হচ্ছে এটা, বুঝতে পারছেন? অটোমেটিক পাচ্ছে, স্টাইলে গেলে যে কালারটা, এই যে গ্লোবাল থেকে অটোমেটিক সে নিয়ে নিছে এবং ওটা রাউন্ড করে দিছে। তারপরে হচ্ছে আপনার যে বর্ডারের যে কালারটা, কালারটাও এখানে অ্যাড করে দিছে। জিনিসটা ক্লিয়ার সবাই? কিভাবে হচ্ছে আমাদের টেমপ্লেটগুলো কাস্টমাইজ করতে হবে, পারবো না? পারবো যদি আমরা রেগুলারলি প্র্যাকটিস করি। ওকে, তো আজকের ক্লাসটা আমি একটু শর্টলি যদি একটু ব্রিফ করি, সেটা হচ্ছে এক্সট্রা দিয়ে যদি আমাদের কোনো সাইট করতে হয়, সেটা যদি ক্লায়েন্ট আমাকে কোনো টেমপ্লেট বা ডেমো যদি দেখায়, বা আমার দেওয়া পোর্টফোলিও সাইট থেকে যদি ক্লায়েন্ট যদি কোনো কিছু পছন্দ করতো, সেটা ফ্রি হোক বা প্রিমিয়াম টেমপ্লেট হোক, সেটা কিভাবে আমরা আমাদের ডেমো ইনপুট করব সেটা দেখলাম।
কিভাবে একটা স্টার্টআপ প্রিমিয়াম টেমপ্লেট নামে একটা প্লাগইন ইউজ করলাম, সেটা দিয়ে আমি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল পেজগুলো ইনপুট করলাম, কারণ আমাদের ফুল পেজটা বা ফুল ওয়েবসাইটটা একসাথে ইনপুট হচ্ছিল না, সার্ভার এরর দেখাচ্ছিল। এর আমরা সিঙ্গেল সিঙ্গেল পেজ ইনপুট করে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, মেনু থেকে মেনুটাকে পেজগুলোকে ধরাই দিলাম এবং আমাদের পেজগুলো চলে আসলো মেনুতে। এটা গেল এবং আমাদের এডিট উইথ এলিমেন্টর দিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করব, কাস্টমাইজ কিভাবে করবো সেটা দেখলাম। পাশাপাশি প্রতিটা থিমের কিছু নিজস্ব ফিচার থাকে, কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোর জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনের চেয়ে গ্লোবালি কিছু কালার, কিছু ফন্ট বা কিছু স্টাইল আমরা চেঞ্জেস করলাম, হেডার ফুটারে আমাদের হচ্ছে লোগো দিলাম, ফেভিকন আইকন দিলাম। এরপরে হচ্ছে টেমপ্লেটের জন্য ইনভার্টো এলিমেন্টস ইউজ করলাম, ইনভার্টো এলিমেন্টসে ফ্রি টেমপ্লেট এবং পেড টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম, আর কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা অলরেডি আমরা জানি। সো এই ছিল আজকের আপনাদের ক্লাস, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে অবশ্যই, আমি হচ্ছে এক্সট্রা একটা ডেমো লিংক দিয়ে দিব আপনাদের অ্যাসাইনমেন্ট সেকশনে, সেটা আপনাদের ইনপুট করতে হবে এবং আপনারা নিজ দায়িত্বে আপনাদের শেখার জন্য প্র্যাকটিসের জন্য আপনাদের মতো করে আপনারা কি করবেন চেঞ্জেস গুলো করবেন, যেন আপনাদের নিজের স্কিলটা ডেভেলপ করতে নিজেরা হেল্প হয়। সেকেন্ডলি হচ্ছে আমি একটা প্রিমিয়াম টেমপ্লেটের লিংক দিয়ে দিব ইনভার্টর, এবং ফ্রি টেমপ্লেট আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন, আর প্রিমিয়ামটা আমি দিয়ে দিব, সেটা আপনারা আপলোড করে দেখবেন যে হচ্ছে কোথায় কোথায় আপনারা ইস্যু ফেস করতেছেন, ইস্যু ফেস করলে ওটা সলভ করার ট্রাই করবেন, যদি সলভ না করতে পারেন তাহলে হচ্ছে আমাদের সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে জিনিসটা সলভ করার ট্রাই করবেন। ওকে, এই ছিল আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।